জামাত শিবিরের সারা দেশে নৈরাজ্য ভাঙচুর ও দলীয় কর্মী সহ নিরীহ জনগণ হত্যার প্রতিবাদে মাগুরায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মঙ্গলবার জেলা ছাত্রলীগ সকাল 11:30টার সময় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চৌরঙ্গী মোড় হয়ে থানার সামনে থেকে ঘুরে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রিজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল।